Dear students, welcome to the online class of Polish Lances Kurnarayan Gonj. How are you, dear students? Hopefully all of you are fine and safe. Alhamdulillah, I, Shahana Parveen your English teacher, am also fine and safe. This is the second class of transformation of sentence. In the last class,

ট্রান্সফরমেশান মিনস দ্য চেঞ্জ অফ দ্য ফরমেশান অফ সেন্টেন্স উইদাউট চেঞ্জিং এনি মিনিং ওকে অর্থাৎ কোনো সেন্টেন্সের অর্থটি অপরিবর্তিত রেখে সেই সেন্টেন্সের গঠনকে পরিবর্তন করা হচ্ছে ট্রান্সফরমেশান অফ সেন্টেন্স এবং আমরা শিখছি কীভাবে একটা সার্টিভ সেন্টেন্সকে একটি ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করতে হয় গতদিন আমরা শিখেছিলাম দুটি রুল যেটা ছিল যে সাবজেক্টের পর যদি হেল্পিং ভাব থাকে তাহলে কিভাবে করতে হয় আরেকটি হচ্ছে সাবজেক্টের পর হেল্পিং ভাব না থেকে যদি অ্যাকশন ভাব থাকে অর্থাৎ সেন্টেন্সটি যদি প্রেজেন্ট সিম্পল অথবা পাস্ট সিম্পল হয় তাহলে কিভাবে করতে হয় ওকে তো আজ আমরা নতুন কিছু রুল শিখব তো বি আটেন্টিভ ওকে যদি কোনো সেন্টেন্সে সাবজেক্ট হিসাবে এভরি বডি এভরি ওয়ান অথবা অল থাকে এবং তারপর ভার্ভ এবং এক্সটেনশন থাকে তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করার সময় অবশ্যই এভরি বডি এভরি ওয়ান অথবা অলের পরিবর্তে হু বসাতে হবে হু ডাব্লিউ এইচ ও এটার অর্থ হচ্ছে কে তাহলে হো বসাবো এবং যেহেতু আমরা প্রথম ক্লাসেই কিন্তু শিখেছি যে আমাদের অর্থ পরিবর্তন করা যাবে না সেই জন্য যে অ্যাসার্টিভ সেন্টেন্সটি যদি হা বোধক হয় আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সটি না বোধক হবে এবং অ্যাসার্টিভ সেন্টেন্সটি যদি না বোধক হয় তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি হা বোধক করে করতে হবে সবাই বুঝতে পেরেছ তো ওকে তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সটি খেয়াল করো এভরি বডি ফ্রিডম সবাই স্বাধীনতা চায় এটা একটা হাবোধক সেন্টেন্স তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি অবশ্যই নাবোধক করতে হবে সেজন্য প্রথমে হু ডাজ নট ওয়ান্ট ফ্রিডম কে স্বাধীনতা চায় না ওকে আচ্ছা এখানে ডাজনট কেন বসেছে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ এটা আমরা গত ক্লাসে শিখেছিলাম তাই না যে সাবজেক্টের পর যদি অ্যাকশান ভাব থাকে তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে সেটা যদি নেগেটিভ করতে হয় ডাজ নট বসাতে হবে তাই না হু ডাজ নট ওয়ান্ট ফ্রিডম অর্থাৎ ডু ভার্ব বসল আচ্ছা সেকেন্ড যে এক্সাম্পলটি আছে খেয়াল করো এভরি ওয়ান হ্যাজ হার্ট দ্য নেম অফ কাজী নজরুল ইসলাম প্রত্যেকেই কাজী নজরুল ইসলামের নাম শুনেছে এখানে খেয়াল করো এভরি ওয়ানের পরিবর্তে হু বসানো হয়েছে এবং তারপর কি হেল্পিং ভার প্লাস নট বসাতে হবে এখানে এই সেন্টেন্সে কিন্তু হেল্পিং ভার্ভ আছে সেটা কি হ্যাজ হ্যাজ হার্ড হার্ড হচ্ছে এখানে মেন ভার্ব আর হ্যাজ হচ্ছে হেল্পিং ভার্ভ প্রেজেন্ট পারফেক্ট্যান্সেটি তাই না তাহলে এভরি ওয়ানের পরিবর্তে প্রথমে হু বসাতে হবে তারপর যেহেতু এখানে হেল্পিং ভাব আছে এই হেল্পিং ভার্বটাই আমাদের ইউজ করতে হবে হ্যাজ এরপর নট নট এরপর বাকি অংশ তাহলে কি দাঁড়ালো হু হ্যাজ নট হার্ড দ্য নেম অফ কাজী নজরুল ইসলাম কে কাজী নজরুল ইসলামের নাম শোনেনি ঠিক আছে আচ্ছা সি নাম্বার যে এক্সাম্পলটি আছে অল সাপোর্টেড হিম অল সাপোর্টেড হিম সবাই তাকে সমর্থন করেছিল এটা কিন্তু একটি পাস্ট ইন্ডিফিনিট টেন্স অল সাপোর্টেড সাপোর্টেড অ্যাকশন ভার্ভ অথবা এখানে মেইন ভার্ভ ওকে তাহলে ইন্টারগেটিভ করার জন্য যেহেতু অল সাবজেক্ট হিসেবে বসেছে তাহলে নিয়ম অনুযায়ী শুরুতে হু দিতে হবে আচ্ছা এবং যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট টেন্স এবং সাপোর্টেড আছে তাই না আচ্ছা তাহলে হুয়ের পর আমাদের ডু হিসেবে ডিড নট বসাতে হবে হু ডিড নট সাপোর্ট হিম ডিড নট বসার কারণে এর পরের যে ভার্ভটি সেটা বেস ফর্ম বসেছে বা প্রেজেন্ট ফর্ম বসেছে হু ডিড নট সাপোর্ট হিম কে তাকে সমর্থন করলো না আমি আবার একটু রিভিউ করছি যদি কোনো সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট হিসাবে এভরি বডি এভরি ওয়ান অথবা অল থাকে তাহলে চোখ বন্ধ করে ইন্টারোগেটিভ সেন্টেন্স করার সময় হু লিখে দিতে হবে এবং তারপর কি করতে হবে একটি হেল্পিং ভার প্লাস নট বসাতে হবে যেহেতু এই ওয়ার্ডগুলো সাবজেক্ট হিসেবে যখন থাকবে সেগুলো সাধারণত হাঁ সেন্টেন্স হয় হুম সাধারণত হাবদক সেন্টেন্স হয় তো এই জন্য হেল্পিং ভার্বের পর নট বসাতে হবে যদি সেই সেন্টেন্সটাতে হেল্পিং ভাব থাকে তাহলে সেটাই ব্যবহার করবে পাশে নট বসিয়ে দিবে আর যদি হেল্পিং ভাব না থাকে সেক্ষেত্রে ডু ভার্বের সাহায্য নেবে ডু ভার্ব মানে ডু ডাস ডিট প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সের ক্ষেত্রে ডু ডাস এবং পাস্ট ইন্ডিফিনিট টেন্সের ক্ষেত্রে ডিট ওকে আচ্ছা তারপর নোট বসাতে হবে এরপর যা থাকবে বাকি অংশ লিখে একটি নোট অফ ইন্টারোগেশন অথবা প্রশ্নবোধক চিহ্নটি দিয়ে দিতে হবে আশা করি তোমরা রুলটি বুঝতে পেরেছ আচ্ছা আমরা পরের রুলে চলে যাই রুল চার যদি সেন্টেন্সের শুরুতে দেখো নো বডি নো ওয়ান অথবা নান এই শব্দগুলো থাকে সাবজেক্ট হিসাবে এবং তারপর ভার্ভ এক্সটেনশন থাকে তাহলে ইন্টারোগেটিভ করার জন্য এবারও কি করতে হবে হু দিতে হবে কারণ নোবোডি নো ওয়ান নান এগুলো আসলে ব্যক্তিকে নির্দেশ করে সেজন্য হু দিতে হয় আচ্ছা হু দিতে হবে এবং আরেকটি মজার বিষয় হচ্ছে নোবোডি নান নো ওয়ান এই প্রত্যেকটি শব্দ কিন্তু নেগেটিভ শব্দ না শব্দ এবং নাবোধক শব্দ হওয়ার কারণে তোমাদের এই যে অ্যাসার্টিভ সেন্টেন্সটি এই অ্যাসার্টিভ সেন্টেন্সটি না বোধক হয়ে যায় এবং সেজন্য কোশ্চেনটি কী হবে হা বোধক হবে সেই জন্য আমাদের এখানে দেখবে যে কোশ্চেনে কোনো নট ব্যবহার করতে হচ্ছে না যেমন দেখো এখানে হু বসাতে হবে তারপর কোনো নটের প্রয়োজন নেই ভার্ব থেকে শুরু করে বাকি অংশ লিখে তারপর শেষে শুধু একটি কোশ্চেন মার্ক দিতে হবে ওকে এক্সাম্পলটি খেয়াল করো নোবোডি লাইক্স আ লায়ার কেউ মিথ্যাবাদীকে পছন্দ করে না যখন ইন্টারোগেটিভ করব শুধুমাত্র নোবডি এর পরিবর্তে হু বসাতে হবে হু লাইকস এ লায়ার কে মিথ্যাবাদীকে পছন্দ করে আচ্ছা সেকেন্ড এক্সাম্পলটি দেখো নান ক্যান লিভ অ্যালোন কেউ একাকি বসবাস করতে পারে না তাহলে ইন্টারোগেটিভে নানের পরিবর্তে শুধু হু বসানো হয়েছে কি দাঁড়ালো তাহলে হু ক্যান লিভ অ্যালোন কে একা বাস করতে পারে বুঝতে পেরেছি রুলটি কিন্তু খুবই ইজি শুধু নো বডি নান নো ওয়ান এর পরিবর্তে একটি হু বসাতে হবে এবং তারপর যা থাকে তা হুবু হু ফুল স্টপ পর্যন্ত বসিয়ে ফুল স্টপ দেওয়া যাবে না যেহেতু আমরা ইন্টারোগেটিভ করছি সেজন্য একটি কোয়েশ্চেন মার্ক দিতে হবে ওকে আচ্ছা এরপর চলে যায় আমরা রুল ফাইভে এবার দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সে এভরি আছে কিন্তু এভরির পর একটি নাউন থাকবে যেমন ধরো এভরি মাদার এভরি রোজ এভরি ফাদার এভরি স্টুডেন্ট এরকম সবাই তো এখন নাউন চিন। তাই না আমরা নাউনের উপর বিস্তারিতভাবে ক্লাস করেছি এখন আমরা নাউনগুলো দেখলেই চিনতে পারি ঠিক আছে না আচ্ছা এভরি নাউন যদি থাকে এবং তারপর ভার্ভ এক্সটেনশন তাহলে যখন ইন্টারোগেটিভ করতে হবে শুরুতে কী দিতে হবে ইজ দেয়ার এনি ইজ দেয়ার এনি কার পরিবর্তে এভরির পরিবর্তে এভরির পরিবর্তে ইজ দেয়ার এনি দিতে হবে তারপর এভরির সাথে যে নাউনটি থাকবে যেমন ধরো এভরি ফাদার থাকলো তাহলে কি হবে ইজ দি এনি ফাদার ধরো সেন্টেন্সের শুরুতে এভরি মাদার থাকলো তাহলে কি হবে ইজ দি এনি মাদার ওকে তারপর বাট দিতে হবে বাট বাট একটি নেগেটিভ শব্দের মতো কাজ করে বাট না দিয়ে হু ডিড নট অথবা হু ডাজ নট আর যদি নাউনটি কোনো বস্তু হয় অথবা কোনো প্রাণী হয় তাহলে হুইচ ব্যবহার করতে হবে হুইচ ডাজ নট অথবা হুইচ ডিড নট তারপর ভাব থেকে বাকি যে অংশটি থাকবে সেটা লিখতে হবে তাহলে এখানে যদি বাট ব্যবহার করো তাহলে ব্রেকেটের যেই অংশটি এখানে লেখা আছে এটা ব্যবহার করতে হবে না বাটটাই আসলে নেগেটিভের মতো কাজ করে আর যদি বাট ব্যবহার না করো তাহলে ওটা ব্যবহার করতে হবে যেমন হু ডাজ নট হু ডিড নট এখানে টেন্সের উপর ভিত্তি করে ডাজ ডিড বসবে অথবা হুইচ ডাজ নট হুইচ ডিড নট হু হচ্ছে যদি নাউনটি ব্যক্তি বুঝায় যেমন ধরো ফাদার মাদার ব্রাদার সিস্টার স্টুডেন্ট এগুলো আর হুইচ হবে ধরো রোজ তারপর কাউ হ্যাঁ এরকম তাহলে আমরা একটু এক্সাম্পল দেখি এভরি মাদার লাভস হার চাইল্ড তাহলে এভরি মাদার এভরি এর পরিবর্তে শুরুতে লিখতে হবে কি ইজ দেয়ার এনি মাদার ইজ দেয়ার এনি মাদার তারপর বাট বাট বসিয়ে দিয়ে লাভস থেকে একদম লাস্ট পর্যন্ত ইজ দেয়ার এনি মাদার বাট লাভস হার চাইল্ড এমন কি কোনো মা আছে যে তার সন্তানকে ভালোবাসে না অথবা ইজ দেওয়ার এনি মাদার হু ডাজ নট লাভ হার চাইল্ড এমনকি কোনো মা আছে যে তার সন্তানকে ভালোবাসে না দুটোর মিনিং কিন্তু একই যদি বাট ব্যবহার করি তাহলে হু ডাজ নট ব্যবহার করতে হবে না আবার হু ডাজ নট যদি ব্যবহার করা হয় সেক্ষেত্রে বাট ব্যবহার করতে হবে না বুঝতে পেরেছ একটু পার্থক্য আছে বাট ব্যবহার করলে লাভস মানে এস ফর্ম ভার্বের থেকে যাবে আর যদি হু ডাজ নট ব্যবহার করো সেক্ষেত্রে লাভ হবে যেহেতু ডু ভার্বের সাথে এস যুক্ত হয়ে ডাজ হয়ে গিয়েছে সো পরে আর ভার্বের এস ফর্ম বসবে না ওকে আমরা আরেকটি এক্সাম্পল দেখি এভরি রোজ হ্যাজ আ থর্ন থর্ন হচ্ছে কাটা প্রত্যেকটি গোলাপের কাঁটা আছে তাহলে ইন্ট্রগেটিভে কি হবে যেহেতু এভরি রোজ আছে এভরির পরিবর্তে ইজ দেয়ার এনি রোজ হ্যাঁ তারপর বাট হ্যাজে থর্ন মানে এমন কি কোনো গোলাপ আছে যার কাটা নেই অথবা ইজ দেয়ার এনি রোজ হুইচ ডাজ নট হ্যাভ আ থর্ন হুইচ ডাজ নট হ্যাভ এখানে হুইচ বসেছে কেন বলো তো যেহেতু রোজ রোজ আছে রোজকে নির্দেশ করছে রোজ হচ্ছে ফুল হুম ফুল এটা কোনো ব্যক্তি না আসলে ঠিক আছে এর জন্য হুইচ বসেছে হুইচ ডাজ নট ডাজ নট যেহেতু বসেছে সেজন্য হ্যাজ ভার্বের বেস ফর্ম হ্যাভ বসেছে হুইচ ডাজ নট হ্যাভ আ থর্ন এমনকি কোনো গোলাপ আছে যার কাটা নেই ওকে এটা আরেকটিভাবে করা যায় সেটা হচ্ছে ইজ দেয়ার এনি রোজ উইদাউট আ থর্ন উইদাউট বাট হ্যাজ এর পরিবর্তে তোমরা উইদাউটও ব্যবহার করতে পারো ঠিক আছে তাহলে এটা তিনভাবে করা সম্ভব এক হচ্ছে ইজ দেয়ার রোজ বাট হ্যাজ আ থর্ন ইটস ওকে ইজ দেয়ার রোজ হুইচ ডাজ নট হ্যাভ আ থর্ন এটাও ঠিক আছে অথবা ইজ দেয়ার রোজ উইদাউট আ থর্ন এটাও ঠিক আছে ওকে আচ্ছা তাহলে আমরা আরেকটি রুল শিখে ফেললাম এবার চলো নেক্সট রুলে যদি দেখো যে অ্যাসারটিভ সেন্টেন্সের মধ্যে এই ধরনের শব্দ থাকে যেমন নেভার কখনোই না নাথিং কিছুই না নৌ এই শব্দগুলো যদি থাকে তো যখন ইন্টারোগেটিভ করতে হবে তখন এই শব্দগুলো পরিবর্তন হয়ে যাবে কেন হবে জানো কারণ হচ্ছে নেভার নাথিং এবং নো এই প্রত্যেকটা শব্দ কিন্তু নেগেটিভ শব্দ এই শব্দগুলো যখন অ্যাসার্টিভ সেন্টেন্সে ব্যবহার করা হয় তখন কিন্তু এগুলো সব নাবোধক হয়ে যায় নেগেটিভ সেন্টেন্স হয়ে যায় এবং যে যখন আমরা কোয়েশ্চেন করব তখন তো সেটা অ্যাফার্মেটিভ করে ফেলতে হবে সেই জন্য এই নেগেটিভ শব্দগুলো পরিবর্তিত হয়ে এই শব্দগুলোতে পরিবর্তন হয় নেভার হয়ে যায় এভার নাথিং হয়ে যায় এনিথিং নো হয়ে যায় এনি এই চেঞ্জগুলো অবশ্যই তোমরা মনে রাখবে এক্সাম্পলগুলো খেয়াল করো বিষয়টি আরও ক্লিয়ার হয়ে যাবে হি হ্যাজ নেভার বিন টু খুলনা সে কখনোই খুলনায় যায়নি হি হ্যাজ নেভার বিন টু খুলনা তো ইন্টারোগেটিভ করার সময় নর্মালি ইন্টরোগভ যেভাবে করতে হয় প্রথমে অকজিলারি ভার্ভ তারপর সাবজেক্ট তারপর বাকি অংশ সেম ওয়েতে করতে হবে প্রথমে হ্যাজ অকজিলারি ভার্ভ তারপরে হি হচ্ছে সাবজেক্ট শুধু পরিবর্তনটা কোথায় বলো তো পরিবর্তনটা হচ্ছে নেভার শব্দটি এভার হয়েছে তাহলে কি হলো হ্যাজ হি এভার বিন টু খুলনা সে কি কখনও খুলনা গিয়েছে হ্যাজ হি এভার বিন টু খুলনা ওকে আরেকটি এক্সাম্পল দেখো শি হ্যাড নাথিং টু সে তার বলার মতো কিছুই ছিল না শি হ্যাড নাথিং টু সে যখন ইন্টারোগেটিভ করতে হবে তাহলে কি হবে হ্যাড শুরুতে নিয়ে আসলাম হ্যাড শি এনিথিং টু সে তার কি বলার মতো কিছু ছিল হ্যাড শি নাথিং পরিবর্তন হয়ে এনিথিং তারপর টু সে কোশ্চেন মার্ক ওকে আমরা থার্ড এক্সাম্পলটি একটু দেখি দেয়ার ইজ নো ইউজ অফ দিস ক্লাস এই গ্লাসটির কোনো ব্যবহার নেই অর্থাৎ এই গ্লাসটি অকেজো হয়ে গিয়েছে এরকম আর কি এটা ব্যবহার করা যায় না এই রকম তো ইন্টোরোগেটিভ যখন করব। তখন কি করতে হবে ইজ শুরুতে চলে আসলো যেহেতু এটা ইন্ট্রোগেটিভ হ্যাঁ বিভার্ভ ইজ শুরুতে আসলো ইজ দেয়ার নোটা পরিবর্তন হলো এনিতে ইজ দেয়ার এনি ইউজ অফ দিস গ্লাস ইজ দেয়ার এইনি ইউজ অফ দিস ক্লাস আশা করি রোলটি তোমরা বুঝতে পেরেছ আসলে এগুলো খুব কঠিন না যদি একটু মনোযোগ দিয়ে তোমরা পড়াশোনা করো তারপর আমরা নেক্সট রোলে চলে যাই প্রথমে সাবজেক্ট ভার্ভ নাথিং বাট নাথিং বাট এই ধরনের স্ট্রাকচার যদি থাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে তাহলে ইন্টারোগেটিভ করার সময় শুরুতে হোয়াট দিতে হবে শুরুতে হোয়াট তারপর ভার্ভ তারপর সাবজেক্ট এরপর বাকি অংশ দেখো লাইফ ইজ নাথিং বাট আ ওয়াকিং শ্যাডো জীবনটা চলমান ছায়া ছাড়া আর কিছুই না লাইফ ইজ নাথিং বাট ওয়াকিং শ্যাডো তাহলে নিয়ম অনুযায়ী আমরা কী করবো শুরুতে হোয়াট দিব হোয়াট ইজ তারপর কি সাবজেক্ট লাইফ নাথিংটা একদম টোটালি উঠিয়ে ফেলতে হবে তাহলে কী হলো হোয়াট ইজ লাইফ বাট আকিং শ্যাডো জীবনটা চলমান ছায়া ছাড়ার কী হোয়াট ইজ লাইফ বাট আ ওয়াকিং শ্যাডো আরেকটি এক্সাম্পল হি ওয়ান্টস নাথিং বাট আ গুড জব হি ওয়ান্টস নাথিং বাট আ গুড জব সে একটা ভালো চাকুরি ছাড়া আর কিছুই চায় না তাহলে ইন্টারোগেটিভ করার সময় যেহেতু নাথিং বাট আছে আমরা শুরুতে কি করবো হোয়াট হোয়াট এবার ভার্ব দিতে হবে এখন কথা হচ্ছে এর আগে শুধু বি ভার্ব ছিল তাই ইজ ব্যবহার করেছে এখানে কিন্তু বি ভার্ব না এখানে অ্যাকশন ভার্ব আছে ওয়ান্টস তো এই জন্য আমরা ডু ভার্ব ব্যবহার করব। যেহেতু হি ওয়ান্টস আছে তাই ডাজ হি ওয়ান্ট হোয়াট ডাজ হি ওয়ান্ট বাট এ গুড জব সে একটা ভালো চাকরি ছাড়ার কী চায় ঠিক আছে তাহলে এখানেও খেয়াল করো যে নাথিং শব্দটি কিন্তু টোটালি উঠে গেলো নাথিং শব্দটি একেবারেই ইউজ করা যাবে না তাহলে শুরুতে ওয়ার্ড দিবে ভার্ব দিবে সাবজেক্ট তারপর বাকি অংশ লাস্টে একটা কোশ্চেন মার্ক দিয়ে দিতে হবে ঠিক আছে ওকে নেক্সট রুল এইট আচ্ছা এটার অ্যাসার্টিভ সেন্টেন্সের শুরুতে ইট নট ম্যাটার থাকবে ইট নট ম্যাটার এবং তারপর বাকি অংশ থাকবে এবং এই ধরনের স্ট্রাকচারের ক্ষেত্রে ইট নট ম্যাটার এর পরিবর্তে শুধুমাত্র হোয়াট দো কথাটি উঠে বসিয়ে দিতে হবে হোয়াট দো ইট নট ম্যাটার টোটালি উঠে যাবে এর পরিবর্তে শুধু হোয়াট দো বসাবে এবং তারপর যা কিছু থাকবে লিখে একটা কোশ্চেন মার্ক দিয়ে দিতে হবে খেয়াল করো ইট নট ম্যাটার ইফ উই লুজ দ্য গেম যদি আমরা খেলায় হেরে যাই তাহলে এটা কোনো কিছুই বিষয় না হ্যাঁ এটা কোনো ব্যাপার না যদি আমরা খেলায় হেরে যাই ইট নট ম্যাটার ইফ উই লুজ দ্য গেম তো ইন্টারগেটিভ করার জন্য কি করতে হবে ইট নট ম্যাটার টোটালি উঠে যাবে এর পরিবর্তে বসাতে হবে হোয়াট দো হোয়াট দো ইফ উই লুজ দ্য গেম কী আর হবে যদি আমরা খেলায় হেরে যাই হোয়াট দো ইফ উই লুজ দ্য গেম ঠিক আছে তো আজ আসলে এই নিয়মগুলোই ছিল আজকের ক্লাসে তো এর মধ্যে গত ক্লাসে যে দুটো নিয়ম শিখেছ এবং আজ বিশেষ করে ছয় পর্যন্ত যে নিয়মগুলো আছে এখানে এই ছয় পর্যন্ত এক থেকে ছয় পর্যন্ত নিয়মগুলি খুব বেশি পরিমাণে পরীক্ষা আসে আর সাত এবং আট এগুলো মাঝে মধ্যে পরীক্ষায় দিয়ে দেয় সেজন্য আসলে সবগুলো নিয়মই তোমাদের মনে রাখতে হবে আর আরেকটি বিষয় বলি এখানে আমি যে নিয়মগুলি তোমাদের পড়াচ্ছি আজকেই তোমাদের অ্যাসআরটিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্সের পার্ট শেষ এ পর্যন্তই ছিল আমাদের অ্যাসআার্টিভ থেকে ইন্টারগেটিভের আয়োজন তো অবশ্যই তোমরা বাড়িতে নোট করে ফেলবে যে নিয়মগুলো আমি পড়িয়েছি সেগুলো সহ নোট করে ফেলবে এবং আজ যেই নিয়মগুলো পড়ালাম এটার ওপর একটা হোমওয়ার্ক সেট করা আছে এই হোমওয়ার্কটা অবশ্যই তোমরা বাসায় কমপ্লিট করবে এবং তারপর তোমাদের ওয়াইজ যে গ্রুপ আছে গ্রুপে তোমরা সাবমিট করবে সেখান থেকে আমি চেক করে দেব ইনশাল্লাহ আর এছাড়াও তোমাদের অলরেডি বই তোমাদের হাতে এসে পড়েছে তো তোমরা বই খুলে অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভের এক্সারসাইজে চলে যাবে সেখানে এক্সারসাইজ সেশন থেকে অবশ্যই তোমরা এই অংশটি বাসায় প্র্যাকটিস করবে এবং প্র্যাকটিস করতে গেলে যদি কোনো সমস্যা হয় সেটা অবশ্যই আমাকে জানাবে গ্রুপে আমি ইনশাল্লাহ সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো আশা করি সবাই বুঝতে পেরেছ আজকের ক্লাসটি আর না বুঝতে পারলে অবশ্যই আমাকে সেটা জানাবে আমি চেষ্টা করবো আরেকটি রিভিউ ক্লাস দেওয়ার জন্য ঠিক আছে তো সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর মিসের জন্য অনেক অনেক দোয়া করবে সবার জন্য রইল শুভকামনা আল্লাহ হাফেজ